viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 38. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণ। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর যে ম্যাথ সিলেবাস, দ্বিঘাত সমীকরণই হচ্ছে তার প্রথম চ্যাপ্টার। আজকে এই 38 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই অঙ্ক বইয়ের কোষে দেখি 1.48 এক এক দাগের এক নম্বর অঙ্কটা। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 22 তে তোমরা পেয়ে যাবে কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো, আর সেই অঙ্কের এক নম্বর এক এক দাগের এক নম্বর অঙ্কটা আজকে আমরা এই 38 নাম্বার ভিডিওতে করছি। এর আগের অঙ্কগুলো অর্থাৎ কোষে দেখি 1.1 এর সবকটা অঙ্ক, কোষে দেখি 1.2 এর সবকটা অঙ্ক, কোষে দেখি 1.3 এর সবকটা অঙ্ক আমরা 1 থেকে 37 নম্বর ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো যাই হোক শুরু করছি। এই অঙ্কটাতে আমরা আমাদের কি বলছে, বলছে 4x² প্লাস 2x-1 ইনটু 2x+1 ইকুয়ালস টু 4x ইনটু 2x-1। এই সমীকরণটির সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো না পারবো না দেখা যাক। শুরু করি আমি, কি হয় অঙ্কটা কি বললো, 4x² প্লাস 2x-1 2x+1 এটা ইকুয়ালস টু 4x ইনটু 2x-1। এখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে আমাকে তো সমীকরণটাকে প্রথমেই আনতে হবে ax² প্লাস bx+c এইটা ইকুয়ালস টু 0, এই আকারে সমীকরণটাকে আনতে হবে, দেখা যাক সেটা আসে কিনা। ইমপ্লাইজ দ্যাট 4x² 4x² রেখে দিই প্লাস, এটা দেখো বীজগণিতের একটা সিম্পল ফর্মুলা, সেটা কি না a+b ইনটু a-b এটা ইকুয়ালস টু হয় a² - b² এই ফর্মুলাটা দেখো 2x হচ্ছে a 1টা হচ্ছে b, তাহলে a-b ইনটু a+b তাহলে এটা হয়ে যাবে a² - b² আমি সেটা লিখে দিই 2x² মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখে দিলাম ইকুয়ালস টু কি হচ্ছে 4x দিয়ে এটাকে গুণ করে দিই 4 × 8 x² প্লাস এ মাইনাস এ মাইনাস 4x ইনটু 1 হলে 4x হবে, বোঝা গেল। পরের লাইনটা কি পাচ্ছি আমি 4x² প্লাস কি হবে 2x² মানে কি হলো সেই 4x² হলো প্লাস এ মাইনাস এ মাইনাস 1 এর স্কয়ার মানে কত 1 এটা ইকুয়ালস টু কি হচ্ছে 8x² মাইনাস 4x। ওকে দেখো 4x² প্লাস 4x² কত হচ্ছে 8x² এবারে এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে মাইনাস 8x² মাইনাস 8x² তারপরে কি হচ্ছে মাইনাস 4x টা এদিকে নিয়ে আসতে পারে কি হবে প্লাস 4x মাইনাস 1 এটা ইকুয়ালস টু হলো 0, 8x² মাইনাস 8x² কেটে গেল ইমপ্লাইজ দ্যাট 4x প্লাস 1 এটা ইকুয়ালস টু হলো 0। এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা দেখো দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x এর সর্বোচ্চ ঘাত এখানে 2 নয়, এটা একটা রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। তাহলে সমীকরণটা যেহেতু রৈখিক সমীকরণ এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। হলো উত্তর,
প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং এর সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। বোঝা গেল? আচ্ছা ভিউয়ার্স, তোমরা যারা এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা যদি আমার এই চ্যানেলটার সঙ্গে কেউ যুক্ত না থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হও। এই মাধ্যমিকে থেকে মাধ্যমিক সিলেবাসে যতগুলো অঙ্ক রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে বইটা দিয়েছে সেই বইটাতে যতগুলো অঙ্ক রয়েছে সবকটা অঙ্ক আমি এরকম ভাবে ধরে 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 পড়িয়ে দেবো। স্কুলে যেভাবে পড়ানো হয় বা কোচিং ক্লাসে যেভাবে পড়ানো হয় সেভাবেই বুঝিয়ে বুঝিয়ে করে দেবো আমি। তোমাদের কোনো অসুবিধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এই চ্যানেলটা খুলেছি আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে যে গাইড না পেয়ে নিজেদেরকে মেলে না ধরতে পারা ছেলে মেয়েদের আমি হেল্প করতে চাই। আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি যে প্রতি বছর বহু ছাত্র ছাত্রীকে নষ্ট হয়ে যেতে হয়। কেন? তারা উপযুক্ত গাইড হয়। তাই আমি চাই আমার এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, কোনো ছাত্রছাত্রীকে যেন গাইড না পাওয়ার জন্য সাফার না করতে হয়। আর তোমরা যদি এটা শেয়ার করো তাহলে আমার এই কাজটা অনেক দ্রুত গতিতে হবে, আমার উদ্দেশ্যটা অনেক তাড়াতাড়ি সফল হবে। এর পরবর্তী অঙ্কগুলোর জন্য আমার নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব তাড়াতাড়ি সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল।